অনেকেই জানতে চেয়েছিলেন আমরা যখন মোবাইলের মাধ্যমে কোনো কিছুকে নির্দেশ করি বা মার্ক করি তখন সেইটা আসলে কোন অ্যাপসের মাধ্যমে করে থাকি এবং ভিডিও এডিটিং করার সময় আমরা মূলত এই ধরনের মার্কগুলো আসলে কী কারণে ব্যবহার করে থাকি। এটা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু বিষয়টা জানে না। সো এই ক্ষেত্রে কিন্তু তারা ভিডিও তৈরি করার সময় কিন্তু এইগুলো ব্যবহার করতে পারে না। নর্মালি আপনাদেরকে যে কাজটা করতে হবে, যদি আপনি ফেস ক্যাম ভিডিওর সাথে মোবাইলের স্ক্রিন রেকর্ড করার ভিডিও যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু প্রথমত আপনাকে একটি মোবাইল ফোন ব্যবহার করতে হবে এবং একটি ক্যামেরা ব্যবহার করতে হবে। আর যদি আপনার কোনো ক্যামেরা না থাকে তাহলে আপনি দুইটি মোবাইল ফোন ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, আপনি এখন আমাকে যে দেখছেন সেটা কিন্তু একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। এখন আপনার যদি ক্যামেরা না থাকে তাহলে কিন্তু আপনাকে একটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। আর পাশে যে আপনি মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার হাতের মধ্যে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন সেই মোবাইলের স্ক্রিনটা কিন্তু একটা অ্যাপসের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। এখন আমি যখন কোনো একটা বিষয় মোবাইলের দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব তখন কিন্তু আপনারা আমার এই ক্যামেরা দিয়ে অথবা একটা ফোন দিয়ে যে আমার ফেসটা রেকর্ড হচ্ছে সেটা দিয়ে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফেসটা দেখতে পাচ্ছেন, আমি যা বলছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি যেই কাজটা আপনাদেরকে দেখাবো সেই কাজটা কিন্তু পাশে যে মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং সেইখানে যে আমি যা যা করছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তার জন্য একটা অ্যাপস ব্যবহার করেছি। পাশাপাশি ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা একটা বিষয়কে মার্ক করতে পারি, নির্দেশ করতে পারি। ফর এক্সাম্পল, এখন আমি আপনাদেরকে আমার পেজটাকে মার্ক করে দেখাবো, তার জন্য জাস্ট এখান থেকে এই যে মার্ক করে দিলাম। তো আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ড করার জন্য এবং মোবাইল স্ক্রিনের মধ্যে বিভিন্ন বিষয়কে মার্ক করে দেখানোর জন্য যে দুইটি অ্যাপস ব্যবহার করে থাকি, এখানে একটি অ্যাপসের নাম হচ্ছে জেট স্ক্রিন রেকর্ডার, আরেকটির নাম হচ্ছে অ্যাক্স স্ক্রিন রেকর্ডার। তো এই দুইটি অ্যাপসেই কিন্তু আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং ওপেন করার পর আপনি সার্চ অপশনে যাবেন এবং এইখানে গিয়ে সার্চ করবেন অ্যাক্স রেকর্ডার। ওকে, তো অ্যাক্স রেকর্ডার লিখলেই কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এখানে রেকর্ডার মানে স্ক্রিন রেকর্ডার, অ্যাক্স রেকর্ডার, এই অ্যাপসটি প্রথমত হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। আর এই অ্যাপসটা ছাড়া আমি দ্বিতীয়ত আরেকটা যে অ্যাপস ব্যবহার করে থাকি সেটার নাম হচ্ছে এজেট, তারপরে হচ্ছে এই স্ক্রিন রেকর্ডার। ওকে, তো এখন আপনারা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, এজেট স্ক্রিন রেকর্ডার লোগোটা লক্ষ্য করবেন এবং এই অ্যাপসটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবং এই দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এখনও যে আপনি আমার মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করা দেখতে পাচ্ছেন এবং আমি যে কাজগুলো করতেছি সেগুলো কিন্তু করা হচ্ছে অ্যাক্স রেকর্ডার অ্যাপসের মাধ্যমে। ওকে, তো আপনি যখন অ্যাপসটাকে ইনস্টল করবেন তারপর আপনি জাস্ট অ্যাপসটাকে ওপেন করবেন এবং ওপেন করার পর আপনি যখন এই অ্যাপসের উপর ট্যাপ করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু একটা টাইমের অপশন চলে আসবে এবং আপনি যখন এখানে ট্যাপ করবেন তখন কিন্তু আপনি ভিডিও রেকর্ড করার একটা অপশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে দেখাচ্ছি, আমার পেজটা আমি ওপেন করে নিচ্ছি। তো পেজটা ওপেন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ব্রাশের আইকন রয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা যে রেকর্ড হচ্ছে কত সেকেন্ড বা কত মিনিট রেকর্ড হচ্ছে সেটা কিন্তু টাইমটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ট্যাপ করলেই কিন্তু আপনি ভিডিওটা কাটার এবং রেকর্ড করার অপশন দেখতে পাবেন। সো এইখানে কিন্তু আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে টুলসের, এই টুলসের উপর ট্যাপ করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্রাশের একটা আইকন রয়েছে। আপনি যখন এইখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে এই যে ব্রাশের আরেকটা আইকন শো করবে। তো এখন আপনি এক পাশে দেখতে পারবেন যে টাইমের আইকনটা রয়েছে, এখান থেকে আপনি ট্যাপ করে ভিডিওটাকে রেকর্ড করা শুরু করবেন এবং আপনি এখান থেকে ভিডিওটাকে স্টপ করে দিতে পারেন, পজ করতে পারেন। আর দ্বিতীয়ত এখানে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন ব্রাশের, সেই ব্রাশের আইকনটা দিয়েই মূলত হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মার্ক করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যখন এইখানে ব্রাশের উপর ট্যাপ করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও কিছু টুলসের একটা অপশন চলে আসছে। এখন আমরা যদি কোনো মানে তীর চিহ্ন দিতে চাই তাহলে এখান থেকে তীর চিহ্ন সিলেক্ট করব, তারপর এখান থেকে যদি আমরা পেজটাকে দেখাতে চাই এই যে দেখেন তীর চিহ্ন দিয়ে আমরা পেজটা দেখালাম। এখন কালার চেঞ্জ করার জন্য আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কালারের অপশন রয়েছে, তো এখান থেকে আমরা জাস্ট কালার অপশনটির উপর ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখান থেকে কিন্তু কালার দেখতে পাবো, আমরা এখান থেকে লাল কালারটাকে সিলেক্ট করলাম। তারপর এখন আমরা যদি এখান থেকে কোনো কিছুকে মার্ক করি তাহলে লাল কালার দেখতে পাবেন। ওকে, এখন আমরা শুধু এরো চিহ্ন দিব না, তার জন্য আমরা এখান থেকে অন্য অন্য চিহ্নগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে একটা ব্রাশের আইকন নিয়ে আমরা এভাবে কিন্তু মার্ক করতে পারি, কোনো কিছুকে মার্ক করে দেখাতে পারি। এবং আমরা যদি চাই এখান থেকে মানে ওই বৃত্তকারে কোনো কিছু দেখাবো তাহলে আমরা এখান থেকে এই যে বৃত্তটাকে সিলেক্ট করবো, তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে বৃত্ত হচ্ছে। তারপর আমরা যদি এখান থেকে কোনো ধরনের মানে শেপ দেখাতে চাই, এই যে শেপ,
সেই প্রকারেও কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারবো। তো এইগুলো করার জন্য কিন্তু মূলত এই ব্রাশ যে টুলসটা রয়েছে সেই টুলসটা ব্যবহার করা হয়। আর এই টুলসটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওই যে অ্যাজেড স্ক্রিন রেকর্ডার অথবা অ্যাক্স স্ক্রিন রেকর্ডারের যে অ্যাপস রয়েছে সেটার মধ্যে। তো আপনি কিন্তু এই একটা অ্যাপস ব্যবহার করে আপনি মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন, পাশাপাশি আপনার যে বিষয়গুলোকে মার্ক করে দেখানোর প্রয়োজন সেগুলো কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে করে নিতে পারবেন। তার জন্য কিন্তু অন্য কোনো অ্যাপসও ব্যবহার করতে হবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট কিভাবে স্ক্রিন রেকর্ড করা হয়, কোন অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ড করা হয় এবং সেই স্ক্রিন রেকর্ডের উপরে কিভাবে মূলত মার্ক করে কোনো বিষয়কে দেখানো হয় সেই বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিওটাকে এডিটিং করবেন, ফেস ক্যাম ভিডিওর সাথে কিভাবে পাশে আপনি মোবাইলের স্ক্রিন রাখবেন এবং মোবাইলের স্ক্রিনের ভিডিওর সাথে আপনার ফেস ক্যাম ভিডিও কিভাবে আপনি এডিট করবেন সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।